অপমান করা হলো কানুর অসীম মজুমদার জবাবদার, বিজেপি রাস্তায় দিল আমার হুঁশিয়ার। গত কিছুদিন ধরেই আমাদের এখানে মাননীয় বিধায়ক যে ধরনের অশালীন মন্তব্য মহিলাদের উদ্দেশ্যে করে যাচ্ছে সেগুলো খুবই লজ্জাজনক। আজকে তারই প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের যুব মোর্চা এবং মহিলা মোর্চা সুদূর পিপুলবাতি মোড় থেকে হরির মোড় হয়ে থানায় একটা ডেপুটেশন নিতে যায়। কিন্তু থানার পুলিশ প্রশাসন যে ধরনের আচার আচরণ আমাদের এই যুব মোর্চা মহিলা মোর্চাদের সঙ্গে করলো, হাসতাতে হাসতাতে রাস্তার উপর দিয়ে টেনে হিচড়ে নিয়ে গেল, কার্যকর্তাদের ঘুষি ঘাসা চালালো, এগুলো কখনোই কাম্য না। আমরা মনে করতেছি যে আজকে দুর্গাপুজোর দশমী গেছে, কিন্তু কিছু পশুর হয়তো চুচুড়ো শহরে রয়ে গেছে, যাদের হয়তো নিয়ে যেতে ভুলে গেছে মা। সুতরাং সে সকল অসুরগুলো নারী সমাজকে এইভাবে কুলসিত করার চেষ্টা করছে। আমরা শান্তি মিছিল একটা নিয়ে আসছিলাম আমাদের চুচুড়ার ঘুরির মোড়ে এসে, চুচুড়ো থানার আইসি সবাইকে ধরে টেনে হিজড়ে উনি ইয়ে করে উনি থানায় ঢোকাবার সঙ্গে করেছিল। আমাদের দুই বাইশজন থানায় গ্রেপ্তার হয়ে আছে। হ্যাঁ, কিন্তু আমাদের এই এই আইসি যাকে যাকে পাচ্ছে এরা নিজেদের তৃণমূলের সব লোকজন বলে, যার জন্যে আমাদের কোনো পাদলেই দিচ্ছে না।